কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বছর অনুষ্ঠান বিজয়ত শুরু করছি আমাদের সেই হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। এবং যে অনুষ্ঠান দেখবার জন্য লক্ষ লক্ষ ভক্তবৃন্দ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে থাকেন, হ্যাঁ বন্ধু, ইউটিউবের মাধ্যমে কিন্তু এখন এই খনার বচন অনুষ্ঠান সারা পৃথিবীতে দেখা যাচ্ছে। এবং মার যে বিভিন্ন ভক্তবৃন্দ তারা তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তারাও কিন্তু ইমেল করে আমাদেরকে জানান, মা তুমি এর ওপরে বলো, মা তুমি এর ওপরে বলো, আমাদের খুব ভালো লাগে। এবং অসংখ্য ভিউয়ার্স, অসংখ্য লাইক, খরামার যে বাগ্মিতা, তার যে হৃদয়ের যে উপস্থাপনা, হৃদয় নিয়ে যে বলা, সেটা যে মানুষের প্রাণে আজকে বিভিন্নভাবে দাগ কাটছে, সেটা কিন্তু বিভিন্ন জনসমাগমে, ট্রেনে, বাসে, ট্রামে আমরা কিন্তু বুঝতে পারি, সেসব কথা আমাদের কানে আসে। এবং মা যখন কোনো মেলায় যান বা কোনো ধর্মীয় প্রবচন অনুষ্ঠানে যান, সেখানে মাকে ঘিরে যে উন্মাদনা, এবং মাও তাদের সেই উন্মাদনায় সাড়া দেন। কেউ বলে মা তোমায় প্রণাম করবো, কেউ বলে মা আমার মাথায় একটু তুমি হাত দিয়ে আশীর্বাদ করো। এবং খরামার সবথেকে বড়ো গুণ, তিনি কিন্তু কাউকে ফেরান না, এবং এত মানুষের ভিড়, এত কোলাহল তাকে নিয়ে, তিনি কিন্তু কখনো ধৈর্যচ্যুতি ঘটান না, বরং সকলের আবদার, সকলের অনুরোধ মায়ের মতো তিনি কিন্তু মিটিয়ে দেন। এখানেই খরামা আমাদের সকলের মা, এবং আপনাদের অনুরোধে মায়ের যে অনুষ্ঠানটা আমরা কিন্তু প্রত্যেকটি কী বলবো আমরা টিভির টক শোতে রাখি অনেক অনুষ্ঠানের সঙ্গে, সেটা হচ্ছে মায়ের জলে ভাসার যে সুন্দর অনুষ্ঠান। মা জলে ভেসে জপ করেন, এবং মা এটা বলেছেন এটা হচ্ছে জলতন্ত্র, মায়ের জলে ভাসা, মায়ের ভালোবাসা, সব কিছুই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে কী বলবো বিরাট বিরাটভাবে একটা খনামা এবং আমাদের মধ্যে মেলবন্ধন ঘটান। খনার ভিটা জন্ম তারিণী ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাক্সিদা বাংলার জ্যোতিষজননী মঙ্গল বা মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা আমাদের জীবনের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড খনামা পরমাত্মা সাধিকা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। আজকের এই সুন্দর অনুষ্ঠানে মাকে নিয়ে আসছি খনার বচনে। মা আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, সবাইকে আশীর্বাদ। একদম, তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সবাই মিলে ভালো থাকা চাই। ঠিক কথা, একা ভালো থাকা ভালো থাকা নয়, সকলে মিলে ভালো থাকাটাকেই ভালো থাকা কয়, আর তার সেই জন্যই তো আমার বলা। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি সকলের তরে। যেন মনে হচ্ছে ওপর থেকে ঈশ্বর যেন আমাদেরকে এই মনোবল দিচ্ছেন যে ভয় কি, আমি তো আছি সকলের তরে, অর্থাৎ ঈশ্বর আছেন সকলের তরে, আর আমি মা রূপে তোমাদের কাছে আছি সকলের তরে, সকলকে ভালোবাসা দেওয়ার তরে, ভালোবেসে জীবন গড়ে নেওয়ার তরে আমি আছি তোমাদের। একসময় সবচেয়ে বড় কথা মা বলছি, এই যে কোভিড পরিস্থিতি সারা বিশ্বে আজকে, আজকে আপনার চেম্বার আপনি কোভিড হিসেবে করতে পারি, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে খরামে কিন্তু কখনো নিষ্ক্রিয় থাকতে ভালোবাসে না, তিনি সক্রিয়, তিনি কিন্তু বিভিন্ন বড় বড় মঠ মিশনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ত্রাণ কার্য, সেগুলো কিন্তু থেমে যায়নি কোভিডে, বরং সেগুলো বেশি দরকার ছিল। এছাড়াও বিভিন্ন থ্যালাসেমিয়ার ওপর যে ক্যাম্প হয়েছে, থ্যালাসেমিয়া নিয়ে আজকে সারা পৃথিবীতে যে আলোড়ন, আমার সবথেকে ভালো লাগে যে একজন সাধিকা সন্ন্যাসিনী আমরা কিন্তু খুব কমই দেখি, তিনি কিন্তু বিভিন্ন থ্যালাসেমিয়ার মঞ্চে গিয়ে সেখানকার ছেলেমেয়েদের আশীর্বাদ করছেন, তাদের হাতে থ্যালাসেমিয়ার যে ওষুধ তুলে দিচ্ছেন, অর্থাৎ বিভিন্ন বই পড়া, মায়ের দিগদর্শন আশ্রম, সেখানে কীর্তন, সেখানে ভাগবত পড়, খুব স্বল্প সংখ্যক ভক্ত নিয়ে কোভিড পরিস্থিতি মেনে হয়েছে। অর্থাৎ খরামা কিন্তু নিষ্ক্রিয় নন, খরামা হচ্ছেন সবসময় সক্রিয়, চড়ুইভেতি এগিয়ে চলো। আচ্ছা মা, এই যে আপনাকে আজকে কাছে পেলাম, আপনাকে পেলে তো মনের মধ্যে অনেক, এবং পৃথিবীতে আপনার তো ভক্ত ছড়ানো, তারা তো বিভিন্ন ইমেল করে আমাদের অফিসে যে মাকে এটা প্রশ্ন করবেন, মাকে ওটা প্রশ্ন করবেন, আমাদের ভালো লাগে, অসংখ্য ভিউয়ার্স, অসংখ্য লাইক, ইউটিউবে খরামা সার্চ করলে KHANAMAA সার্চ করলে খরামাকে দেখা যাবে হাজার হাজার অনুষ্ঠান। আচ্ছা এবার একটা কথা বলি, যে আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি যে ধর্ম অধর্ম, এই নিয়েই কিন্তু মানুষের লড়াই, আমরা কিন্তু কখনো বুঝিনি যে এটা মনে হয় এটা ধর্ম, আর কখনো মনে হয় ওটা ধর্ম, এই নিয়েই কিন্তু একটা পারস্পরিক লড়াই, অনেক কিছু হয়। তা আজকে খরামার কাছে আমাদের প্রশ্ন, একজন সাধিকা, একজন যোগিনী, আমার থেকে অনেক অনেক ভালো তিনি বলতে পারবেন যে ধর্ম কি আর অধর্ম এই পাঠে। ভীষণভাবেই এই বিষয়টা জ্ঞাত হওয়ার দরকার, প্রাসঙ্গিক আজকের দিনে, খুব ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ কি অনেক অনেক রকমের কথার সার্কেল চলছে,
হ্যাঁ, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা ভালো কোনটা মন্দ, এই আজকে শুনলাম এটা ধর্ম, পরের দিন আবার একটা কোনো প্রবচনে শুনলাম না ওটা ধর্ম নয় ওটাই অধর্ম, ওটাই অধর্ম, তাহলে মানুষ তো খুব বিভ্রান্তিতে পড়বে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এইটা নিয়ে মনের মধ্যে সদাই হয় সংশয়। তো এই সংশয়টাকে কাটিয়ে নিলেই ভালো হয়। তো এই কাটিয়ে নেওয়ার সহজ উপায় হলো সহজ ভাষায় কিন্তু কিছু সুন্দর সুন্দর কথা শোনা, প্রকৃত কথা, অবশ্যই যে কথা দিয়ে সারবে মনোব্যথা, মনের ব্যথাটাও সারবে এবং জানতে পারবে ধর্মটা কি অধর্ম কি। খুব সুন্দর, কারণ এই নিয়ে কিন্তু আমরা দেখেছি চায়ের দোকান বলুন, বিভিন্ন বন্ধুদের আড্ডায়, মানে একদম তর্কাতর্কি, যে তুমি বলছো না ধর্ম এটা হতে পারে না, কিন্তু বন্ধু আজকে যখন আমরা খনামাকে পেয়েছি শুনি না তার একটা মত। একদম একদম, ধর্মের অনেকগুলো স্তর আছে, ধর্ম বিভিন্ন দিকে বিভক্ত হয়ে রয়েছে, এ বলছে এই ধর্ম ভালো, কেউ বলছে কৃষ্ণ বড়, কেউ বলছে কালী বড়, তোমার মনকে তুমি গড়ো, কাকে তুমি জীবনের সঙ্গে ধরো, কাকে তুমি ধরবে জীবনের সঙ্গে, কালীও বড় কৃষ্ণও বড়, কারণ যদি আমরা এই ভাবনাটা রাখতে পারি কালী কৃষ্ণ শিব দুর্গা আর যে কিছু লক্ষ্মী নারায়ণ এবং সরস্বতী ব্রহ্মা, যে কোনো আমরা একে দেখব দেব দেবীদেরকে দেখব, সেগুলো ভাগ বিভক্ত করা করেছে কারা, মানুষে করেছে, ঋষি মহর্ষিরা আদি অনন্ত কাল ধরে তপস্যা করে চলেছেন, তপস্যা করে এক একজন ঋষি এক একজন মহর্ষি এক একজন অবতার এক এক দেব দেবীর সঙ্গে আমাদের সংযোজন ঘটিয়ে দিয়েছেন। ঠিক কিরম জানো, বাজার বসে, বাজারে অনেক সবজিওয়ালা অনেক সবজি নিয়ে আসে, যার যেটা প্রয়োজন, যার বাড়িতে যেটা রান্নার প্রয়োজন, যাকে বাড়ির থেকে যেটা নিতে বলা হয়েছে, যার যেটি প্রয়োজন সে সেই সেই আনাজগুলো কিনে নেবে। এই ধর্ম অধর্ম সহজ ভাষায় বলতে গেলে ঠিক এমনি করেই বলা যাবে, যে সমস্ত অবতার এসেছেন এই ধরাধামে ধরা দিয়েছেন আমাদের পৃথিবীতে, তারা এক একজন এক একটি দেবদেবীর তপস্যা করে তাদের কৃপা ধন্য হয়েছেন, তাদের কৃপা পেয়েছেন, তারা দর্শন দিয়েছেন, যেমন তারাপীঠে তারা মা রয়েছেন আমাদের জন্য, আমরা সবাই জানি যে আমাদের ভগবান রূপে বামাখাপা সেই তারা মাকে সিদ্ধাই করেছেন, তারা মাকে দর্শন পেয়েছেন এবং সেই জন্য আজ তারাপীঠ বলে সিদ্ধ হয়েছে, মহাপীঠ তারাপীঠ। যারা তারাপীঠ তারা মাকে ভালোবাসবে তাদের কাছে এটা ভীষণ বড় ধর্ম, যে তারাপীঠে দর্শন করতে যাচ্ছি, মাকে পুজো দিতে যাচ্ছি, মাকে পুজো করতে যাচ্ছি, এটা ভীষণ ধর্ম। আবার যারা কৃষ্ণ ভক্ত তারা ঠিক সেরকম বৃন্দাবন যাওয়ার জন্য ভীষণ ভীষণ মন উতাটন উচাটন সর্বক্ষণ মন চায় যেতে বৃন্দাবন, তো বৃন্দাবন যাব, সেখানে কৃষ্ণ রাধা কৃষ্ণকে দর্শন পাবো এবং তাদের কৃপা নেব, কোনোটাই মন্দ নয়, রাধা কৃষ্ণের ভাব সর্বশ্রেষ্ঠ ভাব, আবার তারা মায়ের ভাব তার কৃপার নায়ক অভাব, দারুণ কৃপা দিচ্ছেন এটাই তার স্বভাব, সেই মা দারুণ কৃপা দিচ্ছেন, আবার রাধা কৃষ্ণ আমাদের জীবনকে শোধন করে দিচ্ছেন শুদ্ধ করে দিচ্ছেন, তারা মা আমাদেরকে শক্তি দিচ্ছেন কর্মশক্তি দিচ্ছেন উন্নতির প্রভাব দিচ্ছেন, তারা মা আমাদেরকে এইভাবে জাগ্রত করছেন, আবার রাধা কৃষ্ণ আমাদেরকে প্রেম দিচ্ছেন, যে প্রেম ছাড়া জীবনে কোনো কিছুই কোনো কিছুর মানে হয় না, প্রেম প্রেম এই মাত্র ধর্ম এই মাত্র সম্বল, যে প্রেম এই প্রেম শেখাচ্ছেন ভালোবাসা শেখাচ্ছেন, কারণ ভালোবাসাটা ভীষণ জীবনের জন্য জীবন ধারণের জন্য ভীষণ দরকার। তাহলে আজকে আমাদের প্রশ্ন, আমাকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম অধর্ম, ধর্মের একটু দিক বোঝাবার চেষ্টা করলাম বহু জায়গা, যেমন ধরো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ শিবলিঙ্গ, এই যে দর্শন করলে সেখানে যেতে পারলে, যাওয়া তো ভীষণ কষ্ট কিন্তু সেখানে যাওয়া এবং সেখানে গিয়ে সুন্দরভাবে শান্তি মনে পুজো দেওয়া, আমি আবার শুধু পুজো দেওয়া, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি, শুধু পুজো দেওয়াটাই আমি খুব বিশ্বাসী নয়, আমি একটু জপ ধ্যান যজ্ঞে
অপ্রীত হই বেশি, মানে ওইগুলো করতে পারলে আমার খুব ভালো হয়। আর আপনি যেখানে মন্দিরে যায় মা, একটু খালি ধ্যান, একটু খালি মালা জপ, তার সঙ্গে সংপৃক্ত হওয়া, যে এই একটু প্রণাম করলাম, প্রণাম করে চলে এলাম, ওই জাস্ট একটা সৌজন্যতা না, একটু সেখানে বসে আসন রেখে বসে একটু জপ করা, একটু ধ্যান করা, আর সুযোগ পেলে একটু যোগ্য করা, যোগ্য করা, এইটা করলে নিজেকে যেন যোগ্য মনে হয়। এবং মা সবচেয়ে বড় কথা, সেই তীর্থের যে ফ্লেভারটা, সুবাসটা, সেটাও কিন্তু মনের মধ্যে আসে। একদম, ধ্বনি প্রতিধ্বনি সবকিছুই বোঝা যায়, সবকিছুই শোনা যায়, অনুভব করা যায়। সেই অনুভবটা করতে গেলে না, তোমার হাতের লাগেজটাকে ত্যাগ করতে হবে, মানে কোনো একটা জায়গায় রাখতে হবে। তুমি আর আর যে প্রিয়জনকে সঙ্গে নিয়ে গেছো, এ কোথায় গেল, ও কোথায় গেল, চারিদিকে চোখ ঘুরলে হবে না বাপু। সেই মুহূর্তের জন্য নিজেকে তপস্বী তপস্বিনী রূপে থাকতে হবে, যে আমি মার, মা আমার, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এইভাবে একাগ্রতাভাবে একদম মিলিত হতে হবে। যেমনটি করে আমরা পরিবারের আপনজনের সাথে মিলিত হতে পারলে আনন্দ পাই, মা আনন্দ পান, সন্তানকে, কন্যাকে, পুত্রকে কাছে পেলে মা আনন্দিত হন, স্বামী আনন্দিত হন, স্ত্রীকে কাছে পেলে, এরকম যে সম্পর্ক, এই সম্পর্কের আপনজনকে কাছে পেলে শান্তি যেন মনে হয় সহজে মেলে, ঠিক সেই রকমভাবে এই সম্পর্ক গড়তে হবে। ধর্ম এটাই হলো, যে তীর্থস্থানে আমরা যাব, যে পীঠস্থানে আমরা যাব, প্রবেশ করব, যেখানে যে মহাপীঠেতে আমরা যাব, সেখানকার যে মহত্ব, সেখানকার যে দেব দেবী প্রতিষ্ঠিত আছেন, আরাধনা হচ্ছে দিবানিশী সেই দেব দেবীর, তাকে ফিলিংসে আপন করে নেওয়া, মনের করে তাকে আপন করে নেওয়া। সেই সময় যদি হাতে কিছু ল্যাগেজ, হাতে কিছু ব্যাগ থাকে, হাতে কিছু জিনিস থাকে, সেইগুলোকে কোথায় রাখবো, কী করবো, এই চিন্তা থাকে। আমি বলছি মনকে বিচলিত করে নয়, মনকে শান্ত করতে হয়। মনকে শান্ত করতে গেলে নির্লিপ্তভাবে নিজেকে উজাড় করে তাকে দিতে হয়, এই প্রেম, এই প্রেম, এই শ্রীকৃষ্ণ। রাধাকৃষ্ণকে না জানলে অন্য দেবদেবীকেও ভালোবাসা যাবে না। রাধাকৃষ্ণকে জানতে হবে, প্রেমকে জানতে হবে, গীতা পড়তে হবে। সবথেকে যে ধর্মের কথা হচ্ছে না, গীতাতে সব কিছু, মনের ভেতরে যে যন্ত্রণার চিতা জ্বলছে সেইটা নিবারণ করবে গীতা। সেই গীতা পড়তে হবে, গীতাকে জানতে হবে, কৃষ্ণকে জানতে হবে, অর্জুনকে বুঝতে হবে, সেই সেই মাহাত্ম্য জেনে তবে তুমি তোমার জীবনের গুরুত্ব বাড়াতে পারবে। যার জন্য আমার তো মনে হয়, যেমন শিশুকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, ইংলিশ শেখানোর যেরকম প্রয়োজন, সংস্কৃতর লুপ্ত প্রায় হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনও আছে, কিন্তু আমার মনে হয় সকল পিতামাতাই যদি একটু একটু করে সারা দিনের 24 ঘন্টার মধ্যে তার কন্যাকে, তার পুত্রকে দুটো লাইন, প্রতিদিন দুটো লাইন করেও গীতা শোনান, এবং সেই গীতার দু লাইনের ব্যাখ্যা করে দেন, তার কি মানে, কি বলতে চাইছেন এখানে, কৃষ্ণ কি বলতে চাইছেন এখানে, অর্জুন কি বলতে চাইছেন, কি কথোপকথন তাদের মধ্যে হচ্ছে সেখানে, অর্জুন আর কৃষ্ণ মিলে যা বলছেন সেইগুলো সকল সাধারণ মানুষের কাজে লাগার জন্য। যেমন আমি অনুষ্ঠানগুলো করি, আমার প্রোগ্রামগুলো তোমরা শোনো, তোমরা বলো মা তুমি যে কথাগুলো বলো, তুমি জ্যোতিষ, তুমি তান্ত্রিক, কিন্তু তুমি জ্যোতিষ ছ কোন ঘরে কি আছে এইসবের দিকেই চাও না, তুমি তান্ত্রিক কিন্তু ভীষণভাবে শক্ত শক্ত মন্ত্র বা বিরাট একটা কিছু খেল দেখানোর চাহিদা তোমার মধ্যে নেই, তুমি কত নম্র, তুমি কত ভদ্র, ইত্যাদি নিজের মুখে নিজে বলছি না, তোমরা বলো বলে বলছি। তো এই যেমন এটা প্রয়োজন, এই এই শান্ত ভাবটাও প্রয়োজন, এবং আমি যে কথাগুলো বলি সেটা তোমাদের জীবনের কাজে লাগে, ঠিক গীতাও তাই করছে গো, অন্য কিছু নয়। গীতা কি বলছে জানো, অর্জুন যে প্রশ্ন করছেন গীতাকে, কৃষ্ণকে, সেই কৃষ্ণ যে উত্তর দিচ্ছেন, ওই প্রশ্ন যেন মনে হচ্ছে আমরাই করছি, আমাদেরই প্রশ্নের উত্তর কৃষ্ণ দিচ্ছেন, সমস্ত মানব জাতির, সমস্ত প্রাণীর। আমি বলছি এটা যেন এক প্রতিদিন যেখানে গীতা পাঠ হয়, সেখানে যদি কোনো বিড়াল, সেখানে যদি কোনো কুকুর, এরকম পশুও যদি সে বসে থাকে না, সে যদি নিত্য তার কানে গীতার ধ্বনি যায়, তাহলে সেও কিন্তু অনেক 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 এই জন্মে পশু হয়েও আর তার মধ্যে সেই পশুত্ব ভাব থাকবে না, তার মধ্যেও প্রেম জেগে যাবে, এমনই এমনই কৃষ্ণ প্রেম এমনই, এবং গীতার প্রেম এমনই। আমাদের আশ্রমের কথা বলি, আমাদের যে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামা দিগদর্শন আশ্রম বনহুগলি বরানগরে যে আশ্রমটি আছে, সেই আশ্রমেতে
আমরা আমাদের রোজ সন্ধ্যা প্রতিটা আশ্রমেই হয়, রোজ সন্ধ্যা আরতি হয়, রোজ গীতা পাঠ হয়, কেউ না কেউ করে, কোনো কোনো দিন আমার পুত্র করে, কোনো কোনো দিন আরও আরও গুণীজনেরা আসেন তারা গীতা পাঠ করেন, সাধুজনেরা আসেন তারা গীতা পাঠ করেন। তো সেই গীতা পাঠ যখন হয়, পুজো পাঠ যখন হয়, একটি ম্যাও বিড়ালি আছে, সে এসে চুপচাপ চুপচাপ সেখানে চুপটি করে বসে থাকবে, কারোর কোনো কিছু করবে না। একটি ম্যাও বিড়ালি এবং একটি কুকুর, সে এসে তারা এসে শুনবে চুপচাপ। আবার ম্যাও বিড়ালটি করবে কি, সমস্ত হয়ে গেলে মজাটা দেখার জন্য আমরা একটি চুপচাপ থাকি, সে ঠিক দরজার সামনে, ঠিক ঘরটায়, আশ্রমে যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরে ঢোকবার যে দরজাটা, সেই সদরেতে সে গিয়ে মাথাটা এরকম নইয়ে দেয়। এত ভালো লাগে, এত আনন্দ হয়, যেন সে কত বুঝলো, সে যেন ভক্তি ভরে প্রণাম জানালো। সেখানে আছেন শিব ঠাকুর, রাধা কৃষ্ণ, সেখানে আছেন শারদা মা আছেন, সেখানে আমাদের রামকৃষ্ণ দেব আছেন, আমাদের স্বামী বিবেকানন্দ সবই আমাদের, তো সেই আছেন, যে তাদেরকে স্মরণ করে মনে হয় সে যেন মাথা নত করে দিচ্ছে, সে যেন বলছে অন্তর থেকে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলো। সত্যি কথা, খুব সুন্দর লাগে, এবং সবচেয়ে বড় কথা এত ভালো লাগে, এই যে খনার বচন অনুষ্ঠান, এটা কিন্তু একটা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, বিশেষ করে আমি বলবো বাংলার তরুণ তরুণী, যুবক যুবতী সবাই তো আছে, আমি ইয়াং স্টাফকে বেশি করে বলবো, তারা যদি খনার বচন অনুষ্ঠান রোজ ফলো করে, তাদের মধ্যে কিন্তু একটা 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 পরিবর্তন আসবে। কারণ একটা মা একটা বিড়ালের কথা বললেন, একটা বিড়ালের যদি পরিবর্তন আসতে পারে, তাহলে একটা মানুষের পরিবর্তন কি আসতে পারে না বন্ধু? বিশেষ করে মা এত সুন্দর করে ধর্ম অধর্ম বলছেন। তাহলে বন্ধু এখন চলুন টিভির পর্দায় আমরা দেখি মায়ের বিভিন্ন কার্যধারার বিভিন্ন বিবরণী। যোগ্য মুহূর্তে এক অপরূপ লীলা কামাক্ষা মা দেখালেন। আমরা জানি যে কোনো পশু সাধারণত আগুনকে ভীষণ ভয় পায়, এক্ষেত্রে এক অভিনব দৃশ্য দেখা গেল। তাকে পূজা প্রসাদ খাওয়ানোর সুযোগ পেলেন খনা মা, অনুভব করলেন মায়ের সেই গভীর কৃপা। এটা পরম লক্ষণ, একদিকে মহারাজ শিব স্নান করাচ্ছেন, অন্যদিকে খনা মা যজ্ঞ শুরু করতে চলেছেন। Oh, oh, oh.
আমরা দেখলাম সেই মায়ের কামাখ্যা ভ্রমণের, এবং সেখানে একটা অদ্ভুত লাগলো, মা একটাকে বিড়ালের কথা বলছিলেন যে একটি ছাগল, সে কিন্তু মায়ের আদর খাচ্ছে। মা একটু আগে একটা বিবেকানন্দের বিড়িবাড়ি থেকে কথা বললেন যে প্রেম প্রেম এইমাত্র ধন, ভীষণ ভালো লাগলো। তা সেই প্রেমের দ্বারা কিন্তু একজন পশু, সে কিন্তু সত্যিই পশু, একটা ছাগল, অবলা। আমরা জানি যে কোনো পশু কিন্তু আগুন দেখলে পালিয়ে চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ছাগলটি কিন্তু যেখানে দাউ দাউ করে যজ্ঞের আগুন জ্বলছে, সেখানে সে নির্বিষ্ট চিরে মায়ের আদর খাচ্ছে এবং আরও যেন কিছু খাচ্ছে, প্রসাদ টোসাদ, এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। এবং বন্ধু, এইভাবেই কিন্তু মা চলছেন, মা বলছেন, আমি একটু বলি, 9831070429 9831075849 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং যারা অনলাইনে জ্যোতিষ পরামর্শ পেতে চান খরামায়ের সঙ্গে, তারা এই নাম্বারে যোগাযোগ করবে, 9831070429 এবং 9831075849। মা এখন একটিমাত্র চেম্বারে বসছেন, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। আবার বলছি, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90, প্রতি শুক্রবার, তাই তো মা? শুক্রবার এইভাবে বসছে। আচ্ছা, আমরা আবার ফিরে আছি মায়ের কাছে, আমাদের যেটুকু সময় আছে, ধর্ম এবং অধর্ম। আমরা যেখানে ছিলাম, এইসব কথা না, এই শুধু একদম মেপে দেওয়া টাইমের মধ্যে হয় না বাবু। আমি যখন প্রবচনে যাই, যে কোনো অনুষ্ঠানে যখন আমাকে ডাকা হয় ধর্ম আলোচনা করার জন্য, তখন আমাকে টাইম দেয়া হয় কখনো 1 ঘন্টা, আমার সেটি চলে যায় প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা। মানুষজন এতভাবে চায়, আরও বলো মা, আরও বলো মা, আরও বলুন মা, এমন করে চায়, তখন আবেগে ভেসে গিয়ে আমিও মানুষকে ভালোবেসে সেই সব কথাগুলো বলতে থাকি। তো এখানে তো টাইম বাধা, সেই সময়ের মধ্যে আমাদের বলতে হবে। তো ধর্ম বিষয় এই বিষয় না, আবার আবার এপিসোডগুলো শুনবে, আমি আলোচনা করব, তোমরা শুনবে, আমার ভালো লাগবে। আজকে একটুখানি যেটুকু সময় আছে তার মধ্যে একটু বলে দিই এবার, অধর্ম কি? পরপীড়ন, সহজে বলছি, পরপীড়ন, অপরকে কষ্ট দেয়া, এর চেয়ে বড় অধর্ম আর নেই। কথা দিয়ে কথা না রাখা, এর চেয়ে বড় অধর্ম আর নেই। আর পিতা মাতা গুরুজনকে অবজ্ঞা করা, এর চেয়ে বড় অধর্ম আর নেই। সব থেকে বেশি ধর্ম যদি করতে চাও, শোনো, যারা এখনো ভাগ্যবান ভাগ্যবতী, যাদের পিতামাতা বিরাজমান এই ধরাধামে, তোমরা তোমাদের পিতামাতাকে এখনো পাচ্ছ, তাদের নিঃশ্বাসের সঙ্গে তোমাদের নিঃশ্বাস এখনো মিলছে, এক সময় মিলেছিল, মিলতো যখন তার গর্ভে ছিলে, সেই মায়ের, সেই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছো, কিন্তু এখনো ভাবো এই বাতাসে মাও শ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস ছাড়ছেন নিচ্ছেন, তুমিও শ্বাস প্রশ্বাস নিচ্ছ ছাড়ছ, তাহলে মায়ের সেই নাড়ির টানের ভেদ কোথায় গেল? কোনো রকম আলাদা হয়নি, একই রয়েছে, মায়ের শ্বাসের সঙ্গে তোমার শ্বাস মিলে রয়েছে। তাই মায়ের আশীর্বাদ সবচেয়ে বড় দরকার, পিতামাতার আশীর্বাদ। সেই কারণে বলি যে পিতামাতাকে প্রতিদিন সকালে, যাদের সুযোগ সুবিধে আছে আর যারা সৌভাগ্যবান, তারা সকালবেলা উঠে প্রত্যেক দিন গুরু প্রণামের পর, সূর্য প্রণামের পর পিতামাতার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এতে বড় আশীর্বাদ পাওয়া যায়, এতে বড় মঙ্গল হয়। শুধু তোমার মঙ্গল হবে না, তুমি যে আবার সংসার শুরু করবে সেই সংসারেরও কল্যাণ হবে, মঙ্গল হবে। তাই বাবা মার প্রতি স্নেহ ভালোবাসা রেখো। আর বলি, বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা, দাদু দিদা জেঠু, এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা যদি কেউ থাকেন, যারা আছেন, তাদের প্রতি জেঠু জেঠিমা, দাদু দিদিমা, কাকা কাকিমা, এই রকম যে সম্পর্ক, পিসি পিসিমা ইত্যাদি সব রকমের সম্পর্ক, সেই সম্পর্কের বয়োজ্যেষ্ঠ কেউ যদি তোমার উপর নির্ভর করে থাকে, তোমার মুখের দিকে তাকিয়ে থাকে, তাহলে তুমি কিন্তু তাদের প্রতি কর্তব্য করো বাপু, এর চেয়ে বড় ধর্ম আর হয় না। তুমি তীর্থস্থানে যাবে, তুমি ঘণ্টার পর ঘণ্টা পুজো করবে, জপ করবে, তার চেয়েও বেশি তুমি তোমার পিতামাতাকে, তুমি তোমার গুরুজনকে, অভিভাবককে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং প্রতিদিন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়া আর তাদের প্রতি কর্তব্য করা, এর চেয়ে বড় পূজো, এর চেয়ে বড় ধর্ম আর হয় না। এটা করো, সব থেকে বড় ধর্ম, সব থেকে বড় ধর্ম আমাদের জীবনে যে শিক্ষা, পিতা মাতাকে প্রণাম করা, সেটা খরামা বললেন এবং আমাদের অন্তরে প্রথিত করলেন। তাই বলি, আমরা ছিলাম, আছি, থাকবো, যতদিন বাংলার জগৎ জ্যোতিষ জনি খরামাকে স্মরণে রাখবো। বেশ, বলতে বলতে কোথা থেকে সময়টা চলে গেল, তাই তো মনের কথা বলে যেতে হবে আমাকে, চলে কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছেন সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।